বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের উদ্যোগে নোয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সোনাইমুড়ি উপজেলার সাত্তারপাইরা বাজারের কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাত্তারপাইরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ওবায়দুল হক পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল ও সাত্তারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার গোলাম হোসেন সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন এর আগে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ছাতা বাজারের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে